শুরুতেই সংবাদ শিরোনাম, তালিবানদের সহায়তা করছে পাকিস্তান। এবার পাকিস্তান পাঞ্জুশির উপত্যকায় যে কোনো সময় ড্রোন হামলা চালাতে পারে। যুদ্ধবিমানের পাখাই দোলনা, তালিবানের শিশু সুলভ কাণ্ডের ভিডিও ভাইরাল। তালিবানের কারণে মহাসংকটে ভারতের পশ্চিমবঙ্গের ভোজন রসিকরা। পরমাণু অস্ত্র তৈরিতে মাত্র 7 দিন দূরে ইরান, হামলার পরিকল্পনা ইসরায়েলের। বিপুল অর্থ নিয়ে পালানোর কথা অস্বীকার, আশরাফ গনি বললেন আমরা সৎ ছিলাম। হিজাফ না পরা নারীরা কাটা তরমুজের মতো। মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা খাটো করে দেখিয়েছেন ট্রাম্প। এবার বিস্তারিত, তালিবান আফগানিস্তানে তাদের নিয়ন্ত্রণ সুদৃঢ় করার চেষ্টা করছে, কিন্তু এর মধ্যেই দাবি উঠছে যে তালিবান বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে তালিবানদের সহায়তা করছে পাকিস্তানি ড্রোন। যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান, কিন্তু ড্রোন সম্পর্কিত দাবিগুলো কি? তালিবান যোদ্ধারা কাবুলের উত্তর পূর্ব দিকে পাঞ্জুশির উপত্যকায় লড়াই করছিল এবং এটি ছিল কার্যত তালিবানদের বিরুদ্ধে প্রতিরোধের শেষ কোনো এলাকা। গত কয়েকদিনে দাবি উঠেছে তালিবান বিরোধী অবস্থানগুলোকে লক্ষ্য করে পাকিস্তানি ড্রোন ব্যবহৃত হয়েছে তালিবানদের সহায়তায়। এ দাবির একটি সূত্র ছিল আফগান সাংবাদিক তাজউদ্দিন সরস, যিনি দাবি করেছেন যে তাকে পাঞ্জুশিরের গভর্নর কামালউদ্দিন নিজামি বলেছেন পাকিস্তান ড্রোন ব্যবহার করে পাঞ্জুশিরে বোমা হামলা চালিয়েছে। আরেকটি দাবি হলো কিছু লক্ষ্য বস্তুতে বিমান থেকে হামলা করা হয়েছে, আর সেটি সেক্ষেত্রে একমাত্র পাকিস্তানের দ্বারাই সম্ভব। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি দাবি ছড়িয়েছে, সেখানে বলা হচ্ছে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে পাকিস্তান। যদিও এই দাবিগুলো পাকিস্তান যেমন উড়িয়ে দিয়েছে, তেমনি প্রত্যাখ্যান করেছে তালেবানও। পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল বাবর ইফতেখার বলেছেন এগুলো পুরোপুরি মিথ্যা এবং তিনি এসব দাবিকে ভারতের অযৌক্তিক প্রপাগান্ডা হিসাবে আখ্যায়িত করেছেন। আফগানিস্তানের ভেতরে যা হচ্ছে তা নিয়ে পাকিস্তানের কিছু করার নেই, সেটি পাঞ্জশিরি হোক আর অন্য কোথাও হোক। যুদ্ধ বিমানের পাখা থেকে দড়ি ঝুলিয়ে তৈরি হয়েছে দোলনা, প্রবল উচ্ছ্বাসে সেই দোলনায় বসে দুলছেন এক যুবক। তাকে পেছন থেকে দোল দেওয়াতেই উৎসাহের অন্ত নেই অন্যজনের। আশপাশে দাঁড়িয়ে থাকা বাকিরাও প্রবল আনন্দে মাতোয়ারা। আফগানিস্তানে তালিবানের এই শিশু সুলভ কাণ্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য এই প্রথম নয়, তালিবান কাবুল দখলের পরেও দেখা গেছে শিশুদের পার্কে দাপিয়ে বেড়াচ্ছেন বন্দুক হাতে তালিবান যোদ্ধারা। শিশুদের খেলনা গাড়িতে চলে অস্ত্র উড়িয়ে আনন্দে মেতে উঠেছেন তারা। প্রেসিডেন্টের প্রাসাদের দখল নিয়ে সেখানকার জিমেও শারীরিক কসরত করতে দেখা গেছে তাদের। জানা গেছে যে যুদ্ধ বিমান থেকে দড়ি ঝুলিয়ে দোলনা বানানো হয়েছে, সেগুলো আসলে আফগান বিমান বাহিনীর। কয়েক বছর আগে বিমানগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়, তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় বিমান বাহিনীর ঘাঁটিতেই পড়ে আছে সেগুলো। বৃহস্পতিবার আদিত্য রাজ কৌলি নামে এক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে তালিবানের ওই কাণ্ড। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়। আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর নানা ধরনের সমস্যায় পড়েছে ভারত। ভূরাজনৈতিক সমস্যা, নিরাপত্তা, অর্থনীতি ইত্যাদির মতো বড় বড় বিষয়ের পাশাপাশি অতি সাধারণ বিষয়েও জটিলতা কেবল আসছেই, এমন একটি কঠিন পরিস্থিতি নিয়ে রিপোর্ট করেছে কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনের শুরুতেই প্রশ্ন করা হয়, সোনা কেউ কি হারিয়ে দেবে পোস্ত? বাঙালির ভাতের পাত থেকে পোস্ত বড়া, আলু পোস্ত, পোস্ত বাটা কি চলে যাবে রূপকথার পাতায়? ওই রসনা রঞ্জন বস্তুটির সৈন্য সৈন্য মূল্য বৃদ্ধি দেখে এইসব প্রশ্ন ও জল্পনা গুমড়ে ফিরছে দীর্ঘশ্বাসের সাথে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের হাওড়া বাগানের খুচরো বাজারে পোস্তের দাম ছিল 2,500 রুপি তথা ভারতীয় টাকায় কিলোগ্রাম, প্যাকেট পোস্ত 3,000। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের সর্বত্র চিত্রটা একই রকম। পোস্তের দাম শুনে মুখ ফিরিয়ে নিতে হচ্ছে মানুষকে, এভাবে দাম বাড়ছে কেন? প্রতিবেদনে বলা হয় তালিবানকে এক্ষেত্রে নন্দঘোষ সাব্যস্ত করছেন ব্যবসায়ীদের একাংশ। তাদের অনুমান, আফগানিস্তানের উত্তপ্ত পরিস্থিতির দরুন সেখান থেকে পোস্তের সরবরাহে কম পড়ছে। আফগানিস্তানে ক্ষমতার হাত বদলের পর থেকে সেদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য স্বাভাবিকভাবে হচ্ছে না, বলছেন নদিয়ার ব্যবসায়ী সুভাষ বণিক। অতি দূরে না গিয়ে ভারত সরকারকেই দোষারোপ করছেন বাঁকুড়ার পাইকারি পোস্ত বিক্রেতা দেবেন্দ্র আগরওয়াল। কেন্দ্রের নীতি এই মূল্য বৃদ্ধির কারণ,
কেন্দ্র বিদেশ থেকে পোস্ত আমদানি বন্ধ করে দিয়েছে বলছেন আগরওয়াল। পোস্তা ব্যবসায়ী সমিতি জানাচ্ছে তুরস্ক থেকেও পোস্ত আমদানি করা হতো, কিন্তু বছর দুয়েক আগে সেই আমদানি নিষিদ্ধ করেছে কেন্দ্র। ইসরায়েল দাবি করেছে পরমাণু অস্ত্র তৈরি থেকে ইরান আর মাত্র 7 দিন দূরে রয়েছে, আর এ কারণে ইরানকে থামাতে তেহরানে হামলার পরিকল্পনাও প্রকাশ করেছে ইসরায়েল। ইসরায়েলের চিফ অব আর্মি স্টাফ আফিফ কফাবি ইরানের পরমাণু স্থাপনায় আক্রমণ সংক্রান্ত সম্প্রতি একটি মন্তব্য করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। খবর আল জাজিরা। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা অর্জন থেকে আর মাত্র 2 মাস দূরে আছেন ইরান। তার ঠিক কদিন পরেই ইরানের পরমাণু স্থাপনায় আক্রমণের মনোভাব ব্যক্ত করলেন দেশটির সামরিক বাহিনীর প্রধান। সম্প্রতি এক ইন্টারভিউয়ে ইসরায়েলের চিফ অব আর্মি স্টাফ আফিফ কোহাবি বলেন ইরানের পরমাণু সক্ষমতা কমাতে আক্রমণ করাটা বেশ জটিল ও সূক্ষ্ম পরিকল্পনা নির্ভর কাজ, যা কিছুটা কঠিন হলেও এটা অসম্ভব না। এক্ষেত্রে আমাদের পরিকল্পনা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। এ অপারেশনসের জন্য আমাদের সামরিক বাজেটে নতুন করে বরাদ্দের প্রয়োজন হতে পারে। ইন্টেলিজেন্স ও অস্ত্রের সক্ষমতা আরও বাড়াতে হবে আমাদের। তিনি আরো বলেন আমাদের মূল উদ্দেশ্য মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিত করা, ইরানের পরমাণু সক্ষমতা কমানো সহ হিজবুল্লাহ হামাসের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম কমানোর পরিকল্পনাও আছে আমাদের। এদিকে ইসরায়েলের এমন হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সেনাপ্রধান জেনারেল আব্দুল রহিম মুসাভি। তিনি বলেন জায়নিস্ট নেতারা মৃত্যুর ভয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে হচ্ছে। আগের পরাজয়গুলোতে তাদের যেসব দুর্বলতা বেরিয়ে এসেছে সেগুলো নিয়েই তারা এখনো নির্ঘুম রাত কাটান বলেই জানি। আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনি এক নতুন বিবৃতিতে দেশটির সাংবিধানিক শাসন ব্যবস্থা রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা চেয়েছেন। রাজধানী কাবুলে অগ্রসরমান তালিবানদের দেখে তিনি কয়েক মিলিয়ন ডলার হেলিকপ্টারে বোঝাই করে পালিয়েছেন এমন প্রতিবেদনগুলোকেও তিনি অস্বীকার করেছেন। বুধবার টুইটারে প্রকাশ করা এক বিবৃতিতে আশরাফ গনি বলেছেন, আমার প্রস্থান পর্যন্ত ঘটনাবলীর দীর্ঘ মূল্যায়ন করার উপযুক্ত সময় এখন নয়। আমি অদূর ভবিষ্যতে এসব বিস্তারিত ব্যাখ্যা করব, কিন্তু আমাকে এখন ভিত্তিহীন সেই সব অভিযোগের বিষয়ে বলতে হবে যে আমি কাবুল ত্যাগ করার সময় আফগান জনগণের লাখ লাখ ডলার নিয়ে এসেছি। এই অভিযোগ সম্পূর্ণ এবং স্পষ্টতই মিথ্যা। নিজের বক্তব্য যে সত্য তা প্রমাণে যে কোনো নিরপেক্ষ তদন্তকে তিনি স্বাগত জানান উল্লেখ করে গনি লিখেছেন, আমি এবং আমার স্ত্রী আমাদের ব্যক্তিগত অর্থের ব্যাপারে সৎ ছিলাম। আমি আমার সমস্ত সম্পদ প্রকাশ্য ঘোষণা করেছি। আমার স্ত্রী উত্তরাধিকার সূত্রে পাওয়া পারিবারিক সম্পত্তিও প্রকাশ করা হয়েছে এবং তার নিজ দেশ লেবাননে তালিকাভুক্ত রয়েছে। তালিবানের এক কর্মকর্তা আফগানিস্তানের নারীদের অধিকারের কথা বলতে গিয়ে হিজাব না পরা নারীরা কাটা তরমুজের মতো বলে বিরূপ মন্তব্য করেছেন। তালিবানের ওই সদস্যর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং অনেকেই নিন্দা জানাচ্ছেন। খবর দি ইন্ডিপেন্ডেন্টের। তালিবানের ওই সদস্য বলেন, আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন নাকি আস্ত তরমুজ কেনেন? অবশ্য গোটাটাই কেনেন। হিজাব না পরা নারীরা হলো কাটা তরমুজ। বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন। আপলোডের পরপরই প্রচুর সংখ্যক মানুষ এটি দেখেন এবং শেয়ারও করেন। 1996 থেকে 2001 সালে আফগানিস্তানে তালিবানের শাসনকালে নারীদের অধিকারের বিষয়গুলো ক্ষুণ্ণ হওয়ার বিস্তর অভিযোগ আছে আন্তর্জাতিক মহলে। এবারও তালিবানের নতুন সরকারের উচ্চ পর্যায়ে ঠাঁই হয়নি নারীদের, যদিও তালিবান নারী ও শিশুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনও আন্দোলন করছেন আফগান নারীরা। এর মাঝেই তালিবানের কর্মকর্তার এমন মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে। মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা খাটো করে দেখিয়েছেন ট্রাম্প। 2020 সালের জানুয়ারি মাসে ইরাকের আইন আল আসাদ সেনা ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলাকে গুরুত্বহীন করে তুলে ধরার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের সাবেক মুখপাত্র অ্যালিসা ফারা একথা জানিয়েছেন। তিনি বলেছেন ওই হামলার খবর দেরিতে প্রকাশ করার পাশাপাশি গুরুত্বহীনভাবে তুলে ধরার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছিল হোয়াইট হাউস। এলিসা ফারাহর বরাত দিয়ে দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত।
2020 সালের দিনে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদ সফররত ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলেইমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। এর পাঁচ দিন পর 8 জানুয়ারি ইরাকের আল আনবার প্রদেশের আইন আল আসাদ সেনা ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। ওই হামলার ব্যাপারে প্রথম পরস্পর বিরোধী খবর প্রচারিত হয়। হামলায় বহু মার্কিন সেনা নিহত হয়েছে বলে ঘোষণা করে IRGC, যদিও আমেরিকা দাবি করে তাদের সেনাদের কোনো ক্ষতি হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।